বন্ধুরা, আসছে মৌনী অমাবস্যা। অর্থ ও সৌভাগ্য পেতে এই তিথিতে কি দান করবেন, কিভাবে দান করবেন, আজকের এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা জানতে পারবেন। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 9 ফেব্রুয়ারি 2024। মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যা হিসাবে উল্লেখ করা হয়, কারণ এটি মাঘ মাসে পালন করা হয়। এটি মহাশিবরাত্রির আগে শেষ অমাবস্যা। মৌনী বা মৌনা শব্দটি তাই এই দিনে নীরবতাকে বোঝায়। অধিকাংশ মানুষ নীরবতা পালন করে। নীরবতা সৃষ্টি ও স্রষ্টার বাইরে, জীবনে এবং মৃত্যুর বাইরে একটি স্থান। আপনি যখন নীরবতা অনুশীলন করেন, ধীরে ধীরে আপনি নীরব হয়ে উঠতে পারেন। সদ্গুরু উল্লেখ করেছেন যে মৌনী অমাবস্যা নিজেকে অতিক্রম করার একটি সুযোগ। এটি একজন আধ্যাত্মিক সাধকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেছেন যে এমনকি আমাদের দেশের কৃষকরাও জানেন যে অমাবস্যা ও অমাবস্যার সময় বীজের অঙ্কুরগমন এবং গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়। এটি উদ্ভিদে শীর্ষ পৌঁছানোর জন্য একটি চড়াই কাজের মুখোমুখি হয় এবং তাই এটি একটি মানুষের মধ্যে একটি উল্লম্ব মেরুদণ্ড রয়েছে। যৌগিক ইতিহাসের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যে প্রকৃতি প্রদান করেছে এই সহায়তা ব্যবহার করার জন্য। এর মধ্যে একটি হলো মৌনী থেকে মহাশিবরাত্রি পর্যন্ত নীরবতা বজায় রাখা। এই সময়কালে সমস্ত জলাশয়ে জল ঘূর্ণির উপর একটি বড় প্রভাব রয়েছে। আমাদের শরীর গঠিত হয় 70% জল, সুতরাং এই দিনটি অতিক্রম করার জন্য একটি দুর্দান্ত সহায়তা প্রদান করে। মাঘ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা নামেই অভিহিত করা হয়। এই তিথিতে অমাবস্যায় অন্যান্য রীতিনীতির সঙ্গে মৌন থেকে স্নান দান করার বিষয়টি গুরুত্বপূর্ণ। শুক্রবার 9 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা, মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা নামে অভিহিত করা হয়। প্রাচীনকালে মৌনী অমাবস্যায় সারাদিন মৌনব্রত পালন করা হতো, এখন সেটা কার্যত অসম্ভব। তবে ব্রহ্মমুহূর্তে স্নান ও তারপর দান করার সময় মৌনী অমাবস্যা থাকায় বিধেয়। এই তিথিতে ব্রহ্মমুহূর্তে পূর্ণ নদী সংগ্রামে স্নান করা হয়। সেটা সম্ভব না হলে স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গাজল ও কালো তিল। মৌনী অমাবস্যার দিনটিকে খুবই বিশেষ বলে মনে করা হয়। এই দিনে উপবাস পালন, পবিত্র নদীতে স্নানের গুরুত্ব রয়েছে। মৌনী অমাবস্যার দিন মৌন উপবাস পালন করা হয়। 2024 সালে মাঘ মাসে মৌনী অমাবস্যা 9 ফেব্রুয়ারি পড়েছে। মৌনী অমাবস্যার দিন স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে দান করলে 16 গুণ বেশি ফল পাওয়া যায়। মৌনী অমাবস্যার দিনে বস্ত্র, কম্বল, অন্ন, ঘি, গুড়, কালো তিল, সোনা, গরু ইত্যাদি দান করা কিন্তু শুভ বলে মনে করা হয়। এই দিনে সকালে পবিত্র নদীতে স্নান করুন। যদি আপনি নদীতে স্নান করতে সক্ষম না হন, তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল যোগ করুন এবং স্নান করুন। সূর্যদেবকে জল নিবেদন করতে এই দিন কিন্তু ভুলবেন না। এই দিনে মাছকে ময়দা আটার ছোট্ট ছোট্ট বল বানিয়ে খাওয়ান এবং ময়দার বা আটার চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান। এছাড়াও এই দিনে ময়দার বা আটার তেল মিশিয়ে গরুকে রুটি খাওয়ান, তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে। এবং এই মৌনী অমাবস্যার দিন যদি এই কাজগুলি করতে পারেন, অর্থ সৌভাগ্য আপনাকে কিন্তু পিছু ছাড়বে না। আপনার ঘরে যেখান থেকেই হোক অর্থ আপনার হাতে আসবে এবং এই জিনিস দান করলে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি মৌনী অমাবস্যায় সৌভাগ্য ফেরাতে আপনারা কী করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।